Hello viewers, Assalamualaikum. Myself MD Shahriyar Shadiq. Welcome to my another video. So, in this video, we will solve the problem. This is the code force round 747 division 2 year B number problem. The problem name is special number. Okay. The problem is one more interesting problem. So, let's see the problem statement. So, input statement is the test case. The test case is the integer number. N and K. This is the N and K. Okay. তারপর আমাকে কে তম স্পেশাল নাম্বারটা বের করতে হবে এবং পিন করতে হবে এবং নাম্বারটা অনেক বড় হতে পারে সো সেই ক্ষেত্রে আমার 10 টু দি পাওয়ার 9 প্লাস 7 এটা আমার কি করতে হবে এটা দ্বারা মডুলাস করতে হবে ওকে তো নাম্বারটা হচ্ছে ইন্টারেস্টিং নাম্বারটা হচ্ছে এরকম যে লেটস কল এ পজিটিভ নাম্বার স্পেশাল ইফ ইট ক্যান বি রাইটেন অ্যাজ এ সাম অফ ডিফারেন্স নন নেগেটিভ পাওয়ার তো দেখুন আমরা একটা নাম্বারকে আমরা তখন স্পেশাল বলতে পারবো যখন ওই n এর যে n টা দেওয়া থাকবে ওটার ওইটার হচ্ছে নন নেগেটিভ ডিফারেন্স ইন্টিজার নাম্বার যদি পাওয়ার করে করে ওই নাম্বারটাকে আমরা বানাইতে পারি তখন সেটাকে আমরা স্পেশাল নাম্বার বলবো তো আমার কোশ্চেনে বলছে যে আমার n দেওয়া থাকবে এখন আমাকে k তম আমাকে 1 থেকে 2 মানে 1 তম স্পেশাল নাম্বার কে 2 তম কে 3 তম কে এভাবে বের করতে করতে আমাকে k তমটা কি হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে ওকে আচ্ছা ওই প্রবলেম স্টেটমেন্ট বুঝতে পারছেন এবং আরেকটা জিনিস দেখুন যে ডিফারেন্স নন নেগেটিভ ইন্টিজার আমরা যখন যে নাম্বারটাকে আমরা স্পেশাল ধরব ওই নাম্বারটা যখন আমরা মিলাবো ওই যে n দ্বারা n এর পাওয়ার করে বা যোগ টুক করে তখন অবশ্যই পাওয়ারগুলো অবশ্যই কি হতে হবে ডিফারেন্স হতে হবে এবং নেগেটিভ হওয়া যাবে না ওকে তো আচ্ছা ওই প্রবলেম স্টেটমেন্ট বুঝতে পারছো এখন চলুন আমরা সলিউশনে চলে যাই তো একটা জিনিস ভালোমতো খেয়াল করুন এখানে সলিউশন করার সময় যে আমাদের দেওয়া থাকবে হচ্ছে n আর হচ্ছে k তো আমি n এর উপর কোনো কিছু পাওয়ার করে করে অন n এর উপর কোনো কিছু পাওয়ার বা 0 1 যাই হোক না কেন আমি এগুলা পাওয়ার করে করে আমি কি করতে পারবো আমি হচ্ছে স্পেশাল নাম্বারগুলা মিলাইতে পারবো ওকে এগুলা পাওয়ার করে যোগ করে করে আমি হচ্ছে স্পেশাল নাম্বারগুলা মিলাইতে পারবো এগুলা আমি কি করতে পারবো স্পেশাল নাম্বারগুলা মিলাইতে পারবো তো আমাকে বলছে যে কে তম স্পেশাল নাম্বারটা কি এটা আমাকে খুঁজে বের করতে বলছে ওকে তো দেখুন একটা জিনিস ভালোমতো খেয়াল করুন যে আমরা যে কোনো কিছু নিই না কেন মনে করুন যে 3 ধরলাম বা যাই মানে ধরি যে x না একটা নাম্বার হচ্ছে x হ্যাঁ x এর উপর আমি পাওয়ার করব তো পাওয়ার করার পর আমি যে ইন্টারেস্টিং নাম্বারগুলো আমি যে হচ্ছে তার স্পেশাল নাম্বারগুলো মানে কোথায় কতগুলো করে পাবো এটা আমি একটু বের করার ট্রাই করি ধরি x আমি যদি x এর উপর আমি যদি পাওয়ার ধরি যে 0 পাওয়ার নিয়ে আমি স্পেশাল নাম্বার বের করব তাহলে সেই ক্ষেত্রে আমার দেখুন x এর উপর পাওয়ার যদি 0 দিই সেই ক্ষেত্রে আমার অ্যানসারটা আসবে 1 ওকে এবার দেখুন যদি পাওয়ার 0 এবং 1 এই দুইটা নিয়ে কাজ করি দেখুন 0 যদি পাওয়ার শুধুমাত্র 0 ধরি তাহলে সেই ক্ষেত্রে আমার এটা ছাড়া আর কোনো কিছু স্পেশাল নাম্বার পাওয়া দরকার না মানে আর পাবো না এবার যদি 2 0 আর 1 এই দুইটা পাওয়ার নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে দেখুন আমি একটা পাবো হচ্ছে x টু দি পাওয়ার 0 এটা একটা পাবো x টু দি পাওয়ার কি পাবো x টু দি পাওয়ার হচ্ছে পাওয়ার 0 এটা একটা পাবো আবার একটা পাবো হচ্ছে তোমার এরকম যে x টু দি পাওয়ার 1 এটা একটা পাবো তারপর আমি এরকম পাইতে পারি যে হচ্ছে x টু দি পাওয়ার 1 0 তাই না একটা হচ্ছে x টু দি পাওয়ার 0 হ্যাঁ সরি x টু দি পাওয়ার 0 না আসলে x টু দি পাওয়ার 1 নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে পাবো আমি যদি x টু দি পাওয়ার 1 নিয়ে চিন্তা করি তাহলে x টু দি পাওয়ার 1 নিয়ে একটা পাবো আর একটা পাইতে পারি হচ্ছে x টু দি পাওয়ার 1 প্লাস x টু দি পাওয়ার 0 তার মানে এভাবে যদি আমি চিন্তা করি যে আমি যদি চিন্তা করি যে 1 এর জন্য কি কি পাইতে পারি আগেরগুলো সহ মানে প্রথম থেকে 1 পর্যন্ত 1 এর জন্য কি পাইতে পারি 0 এর জন্য শুধু 0 কারণ এর সামনে কোনো কিছু নাই হ্যাঁ 1 এর জন্য আমি কি পাইতে পারি তাহলে আমি 0 এর জন্য এটা পেলাম আমি 0 এর জন্য ওকে এটা পেলাম আমি 0 এর জন্য এবার দেখুন 1 এর জন্য আমি এটা পেলাম যে x টু দি পাওয়ার 1 আরেকটা পেলাম হচ্ছে x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 0 এটা মিলে একটা পেলাম হ্যাঁ এরপর যদি আমি মিলাতে চাই তাহলে আমি যদি 3 এর জন্য মিলাতে চাই 3 এর জন্য তাহলে 0 1 2 3 এই প্রথম 0 যেহেতু 3 এর সামনে 0 1 আছে আর 2 এর জন্য মিলাতে চাই তাহলে দেখুন আমি এটা পাবো হচ্ছে x টু দি পাওয়ার প্রথমে 2 আসবে তারপর আমি পাবো হচ্ছে x টু দি পাওয়ার x হচ্ছে 2 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 0 এটা একটা পাবো তারপর পাবো হচ্ছে x টু দি পাওয়ার 2 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 1 এটা একটা পাবো এবং পাবো x টু দি পাওয়ার 2 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 0 তাহলে এই ক্ষেত্রে দেখুন আমার প্রত্যেকটা এই যে এখানে একটা পেলাম এটা পেলাম তারপর এটা পেলাম এটা পেলাম মানে প্রত্যেকটা পাওয়ার কিন্তু ডিফারেন্স আছে এবং প্রত্যেকটা পাওয়ার ডিফারেন্স আছে এবং কোনটা নন নেগেটিভ প্রত্যেকটা হচ্ছে নন নেগেটিভ ওকে তো দেখুন এই যখন আমরা 2 নিয়ে কাজ করব তখন কিন্তু এগুলা পাবো হ্যাঁ 1 এর জন্য এগুলা পাবো যদি 1 এর জন্য চিন্তা করি 1 এর সামনে যতগুলো আছে এগুলোর জন্য এটা পাবো মানে এটা উদাহরণটা হচ্ছে এরকম চিন্তা করি যে যদি আমরা হচ্ছে 2 এর 2 এর স্পেশাল নাম্বারগুলো খুঁজতে চাই 2 এর স্পেশাল নাম্বার তো 2 এর 1 নাম্বার স্পেশাল নাম্বার হবে হচ্ছে 1 মানে 2 এর উপর 2 এর উপর পাওয়ার কত 2 এর উপর পাওয়ার হচ্ছে 0 এটা হচ্ছে আমার 1 নাম্বার স্পেশাল নাম্বার হ্যাঁ তারপর 2 নাম্বার স্পেশাল নাম্বার যদি খুঁজতে চাই তাহলে হবে 2 এর উপর পাওয়ার
2 এর উপর 1 মানে হচ্ছে 2 ওকে তারপর যদি 2 নাম্বার পাওয়ার স্পেসের পাওয়ারটা খুঁজতে যায় তাহলে 2 এর উপর পাওয়ার 3 নাম্বার তাহলে 2 এর উপর পাওয়ার 1 প্লাস 2 এর উপর পাওয়ার কত 2 এর উপর পাওয়ার হচ্ছে 3 2 এর উপর পাওয়ার 0 তাহলে আমার অ্যানসারটা আসবে 3 ওকে এবার যদি আরেকটা খুঁজতে যাই যেমন 2 এর উপর এবার দেখুন 2 এর উপর 1 আর 0 এগুলা দিয়ে আর পারানো সম্ভব না এবার যদি 4 4 নাম্বার স্পেশাল নাম্বারটা খুঁজতে চাই তাহলে আমার পাবো 0 2 এর উপর পাওয়ার কত পাবো দিতে হবে 2 দিতে হবে তার মানে আমার 4 ওকে এবার যদি তারপর একটা খুঁজতে চাই তাহলে 2 এর উপর পাওয়ার 2 প্লাস 2 এর উপর পাওয়ার 2 এর উপর পাওয়ার কত 0 তার মানে সেই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে 5 এটা তো আমার 5 নাম্বার স্পেশাল নাম্বার এভাবে 2 এর উপর পাওয়ার যদি ইয়া করতে চাই পরেরটা বের করতে চাই তাহলে 2 এর উপর পাওয়ার 2 প্লাস 2 এর উপর পাওয়ার 1 সেক্ষেত্রে আমার অ্যানসার কত হবে 6 এটা আমার 6 নাম্বার স্পেশাল নাম্বারটা পাবো ঠিক আছে এটা আমার 6 নাম্বার স্পেশাল নাম্বার পাবো এবার যদি 3 নাম্বার স্পেশাল নাম্বার খুঁজতে চাই 6 7 নাম্বারটা তাহলে এটা পাবো এরকম যে 2 এর উপর পাওয়ার 2 এর উপর পাওয়ার 2 প্লাস প্লাস হচ্ছে 2 এর উপর পাওয়ার 1 প্লাস হচ্ছে 1 প্লাস আরেকটা কি পেতে পারি যে 2 এর উপর পাওয়ার 2 2 এর উপর পাওয়ার 1 প্লাস 2 এর উপর পাওয়ার 2 এর উপর পাওয়ার 0 এটা পেতে পারি এটা এই ক্ষেত্রে আমার কত আসবে 7 আসবে তাহলে দেখুন আমি এখান থেকে যেটা দেখলাম যে যদি আমি পাওয়ার 0 নিয়ে কাজ মানে শুধুমাত্র 0 নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমার একটা পাচ্ছি যদি যখন আমি পাওয়ার 1 নিয়ে কাজ মানে দ্বিতীয় নাম্বার পাওয়ারটা নিয়ে কাজ করতে যাব তখন কিন্তু দুইটা পাচ্ছি দেখুন এই যে 1 নিয়ে 1 এর জন্য দুইটা পাচ্ছি এই যে 1 এবং এই সামনেরগুলো নিয়েও দুইটা পাচ্ছি এবার যখন আমি 3 নাম্বারটাকে নিয়ে কাজ করতে যাব তখন আমি দেখুন যখন আমি যে 2 মানে পাওয়ার 2 মানে 3 নাম্বারটা নিয়ে কাজ করতে চাই তখন 1 2 3 4 চারটা পাচ্ছি এভাবে যখন আমি এভাবে পরপর যখন আমি যখন 2 এর উপর পাওয়ার 3 নিয়ে কাজ করব যখন 2 এর উপর পাওয়ার 3 নিয়ে কাজ করব মানে পাওয়ার 3 এর জন্য যখন কাজ করব তখন আমি কিন্তু 3 এর জন্য তখন আমি কিন্তু পাবো 8টা হ্যাঁ যখন পাওয়ার 4 এর জন্য কাজ করব 4 এর জন্য তখন কিন্তু পাবো আমি কত জানো 16টা এভাবে বাড়তে থাকবে 32টা তারপর হচ্ছে মানে 2 2 করে গুণ করে বাড়তে থাকবে 2 টু দি পাওয়ারের এরকম ভাবে বাড়তে থাকবে এতগুলো আমি পাবো তাহলে এখন দেখুন আমার আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমাকে কে আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে কে তমটা বের করতে হবে আমাকে কি বের করতে হবে কে তম স্পেশাল নাম্বারটা বের করতে হবে কে তম স্পেশাল নাম্বার ঠিক আছে তো কে তম স্পেশাল নাম্বারটা আমি কিভাবে পেতে পারি দেখুন আমার আমার হচ্ছে কে তম স্পেশাল নাম্বারটা খুঁজে বের করতে হবে তাহলে আমি আমার যেহেতু কে তম স্পেশাল নাম্বারটা খুঁজে বের করতে হবে তো আমার একটা জিনিস ভালো ভালো করে খেয়াল করুন যে কে ইকুয়াল যদি 12 হয় কে ইকুয়াল যদি 12 হয় কে ইকুয়াল যদি আমার ধরি যে আমার কে ইকুয়াল হচ্ছে 12 আমি যে উদাহরণটা এই উদাহরণটা একটু দেখি এই উদাহরণটার কথা একটু চিন্তা করি যে 2 12 হ্যাঁ 2 12 কথা চিন্তা করি তো 2 12 কথা যদি চিন্তা করি 2 আর হচ্ছে 12 তো সেক্ষেত্রে আমি যদি বের করি দেখুন 2 এর এক নাম্বার স্পেশাল নাম্বার হবে 1 তারপরে স্পেশাল নাম্বার হবে 2 তারপরে স্পেশাল নাম্বার হবে 3 তারপরে স্পেশাল 4 তারপরে স্পেশাল 5 তারপর 6 তারপর হবে 7 তারপর 8 9 10 এভাবে বাড়তে থাকবে আর কি 2 এর ক্ষেত্রে প্রত্যেকটাই হবে 11 তারপর 12 হ্যাঁ তো এই ক্ষেত্রে আমার 12 নাম্বার স্পেশাল নাম্বার আমি পেয়ে যাব তো দেখুন এটা আমি কিভাবে 2 এর উপর পাওয়ার করে করতে পারি তো 2 এর উপর দেখুন তো 12 নাম্বার স্পেশাল নাম্বার কিভাবে পাবো 2 এর আমি কিভাবে পাবো দেখুন যে 2 এর উপর যদি আমি পাওয়ার করি 3 তাহলে কত আসবে 2 এর পাওয়ার 8 হবে প্লাস 2 এর উপর পাওয়ার দিতে হবে আমার কত 2 এর উপর পাওয়ার দিতে হবে আমার যদি আমি 2 দিই তাহলে সেক্ষেত্রে আমার হবে 12 সেক্ষেত্রে আমার হবে 12 তো এখন দেখুন আমার হচ্ছে আমার তাহলে কি কি পাওয়ার লাগতেছে আমি যদি 0 1 2 3 4 এভাবে চিন্তা করি পাওয়ারগুলো তো সেক্ষেত্রে কিন্তু আমার পাওয়ারটা লাগতেছে 2 এর উপর পাওয়ার 3 2 এর উপর পাওয়ার 4 তাই সেক্ষেত্রে আমার 12 হচ্ছে তাহলে আমি দেখুন আমি কিভাবে এটা বের করব আমি এটা কিভাবে বের করব এটা বের করার লজিক হচ্ছে এরকম যে আমরা যততম নাম্বারটা বের করতেছি যততম নাম্বারটা বের করতেছি দেখুন যততম নাম্বারটা আমি বের করব যদি যততম নাম্বার যেমন আমরা 12 নাম্বারটা বের করব এখন দেখুন আমি আমি কি করব 12 কে 2 দ্বারা কি করব ভাগ করব 2 দ্বারা ভাগ করব দেন যদি ভাগশেষটা যদি কি হয় ভাগশেষটা যদি কি হয় শূন্য মানে ভাগশেষটা যদি শূন্য হয় তাহলে ওইটাকে আমার নেওয়ার কোনো দরকার নেই ওইতম পাওয়ারটাকে আমার নেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ ওই তোমার পাওয়ারটা নেওয়ার কোনো দরকার নেই বাট যেখানে অন হয়ে যাবে তার মানে ওই পাওয়ারটাকে নিয়ে আমি কি যোগ করেই কিন্তু আমাকে মিলাইতে হবে ঠিক আছে দেখুন লজিকটা হচ্ছে এরকম যে আমরা যখন কি করব আমরা আমরা যতক্ষণ পর্যন্ত কে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ভাগ করতে থাকবো এবং ভাগশেষটা দেখবো যে কোন জায়গায় পাওয়ার মানে 2 দ্বারা ভাগ যাচ্ছে না কোন জায়গায় এই কে নাম্বারটা 2 দ্বারা ভাগ যাচ্ছে না যে জায়গায় যাচ্ছে না তার মানে ওই তোমার পাওয়ারটাকে আমাকে যোগ করে ওই কে মানে কে তোমাকে যাইতে হবে ঠিক আছে লজিকটা হচ্ছে এটাই যে আমাকে দেখতে হবে যে কততম যেহেতু আমার আমি এখান থেকে যে লজিকটা বের করলাম যে 2 এর উপর পাওয়ার করে করে বাড়তেছে এই জন্য আমরা দেখবো যে 2 দ্বারা ভাগ করে করে যাব আর ভাগশেষে দেখবো কোন জায়গায় বিজোড় যে জায়গায় বিজোড় তার মানে ওই জায়গাতে আমার ওইতম অততম পাওয়ারটাকে আমাকে কী করতে হবে নিতে হবে ঠিক আছে অততম পাওয়ারটাকে নিতে হবে যেমন দেখুন ছয়ের ক্ষেত্রে যদি আমি ভাগ করি ছয়ের ক্ষেত্রে আমি ভাগ করলে কত আসবে ভাগশেষ শূন্য হবে সো আমার জিরোতম পাওয়ারটা আমি নিব না জিরোতম পাওয়ারটা আমি নিব না এবার দেখুন আচ্ছা যেটাকে আমি নিব না সেটাকে আমি জিরো দেবো আর যেটাকে নিবো সেটাকে আমি ওয়ান দেবো এবার দেখুন এটা ভাগশেষে কত হবে ভাগ করলে এটা কত আসবে এটা আমার শূন্য আসবে এবার 12 কে আমার 2 দ্বারা ভাগ করে দিতে হবে যেহেতু আমি ভাগশেষ বের করলাম 12 দ্বারা 2 কে ভাগ করে দেবো কত আসবে 6 আসবে
হ্যাঁ, আবার 6 কে আমার চেষ্টা করতে হবে, 6 জোড় না বিজোড় বলুন তো, 6 হচ্ছে আবার হচ্ছে জোড়, সো এটা এটাকেও আমি নিব না, এই পাওয়ারটাকেও আমি নিব না, এই পাওয়ারটাকে আমি নিব না। এবার দেখুন 6 কে যেহেতু আমি ভাগ করেছি, এবার 6 কে আবার 2 দ্বারা ভাগ করলাম, আমার কত আসবে 3, 3 কে কি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়? না, ভাগশেষ শূন্য হয় না, মানে এটা বিজোড়, মানে এটা বিজোড় না, এটা যেহেতু বিজোড় তার মানে আমার এই 2 নম্বর পাওয়ারটা আমার নেওয়ার লাগবে, এই 2 নম্বর পাওয়ারটা আমার কি করতে হবে, নেওয়ার লাগবে। এবার যখন এটাকে আবার এটাকে আবার 2 দ্বারা ভাগ করে দিলে কত আসবে, 2 দ্বারা ভাগ করে দিলে আমার আসবে 1। এই যে এখন এটা কি জোড় না বিজোড়, এটা বলুন তো, এটা হচ্ছে আমার আবার বিজোড়, তার মানে এই পাওয়ারটাকে আমার আবার নেওয়ার লাগবে। হ্যাঁ, দেন এটা কিন্তু আমি 2 দ্বারা ভাগ করে দিই, সেক্ষেত্রে আমার কত আসবে 0 চলে আসবে। সো আমার আর করার কোনো দরকার নেই, তার মানে এই পাওয়ারগুলোর মধ্যে হয়ে যাবে। এখন আমার দেখতে হবে কোন কোন পাওয়ারগুলোতে আমার বিজোড় আসছিল, যে যে পাওয়ারগুলো আমার বিজোড় আসছিল ওই ওই পাওয়ারগুলো দেখুন 2 এর উপর পাওয়ার 3 দিছি, এই যে কারণ 3 এর নিচে 1 ছিল, এটা বিজোড় ছিল, এই সময় আসে বিজোড় হয়েছিল এই এত এতটুকু পাওয়ারে। আবার দেখুন এই যে 2 নাম্বার, এটার নিচেও কিন্তু 1 আছে, সো এটা এটা এই পাওয়ারটাকে আমার নিতে হবে, তো সেক্ষেত্রে আমার অ্যান্সারটা চলে আসবে। তখন দেখুন এই এইগুলো যদি আমি যোগ করি সেক্ষেত্রে আমার কিন্তু 12তম কে 12তম ভ্যালুটা আমি কী করবো, পেয়ে যাবো, 12তম ভ্যালুটা কী পাবো, পেয়ে যাবো এখানে। ওকে, তারপর দেখলাম 12তম ভ্যালু কিন্তু 12ই, সো আমি এখান থেকে খুঁজে বের করলাম যে 12তম ভ্যালুটা 12ই আসছে। তো এটাই হচ্ছে আমার লজিক, হ্যাঁ এটাই হচ্ছে আমার লজিক। এখান থেকে আমরা যেটা আমরা এখান থেকে যেটা অবজার্ভ করলাম সেটা হচ্ছে যে আমরা কোনো কিছুর উপর পাওয়ার যাই থাকুক না কেন, আমার হচ্ছে কত মানে আমার হচ্ছে আমি এইভাবে ভ্যালুটা পেতে পারি যে আমার হচ্ছে যদি আমি 0তম পাওয়ার নিয়ে চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমি 1টা পাবো, মানে স্পেশাল ভ্যালু পাবো 1টা, যদি 1তম ভ্যালু নিয়ে চেষ্টা করি আর 1 মানে 0 আর 1 এই মানে সবগুলো নিয়ে চেষ্টা করি তখন সেক্ষেত্রে 0 জন্য 1টা পাবো, আবার 1 এর জন্য পাবো কয়টা, 2টা, আবার 3 এর জন্য কয়টা পাবো, 4টা, 4 এর জন্য কয়টা পাবো, তারপর তার পাবো 8টা, তারপর পাবো 16টা, তারপর পাবো 32টা, এবং 2 টু দি পাওয়ার পাওয়ার করে বাড়তে থাকবে বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে আমার লজিকটা হচ্ছে এটাই যে আমি কী করবো, নাম্বারটা যতক্ষণ পর্যন্ত থাকবে মানে কে কে তোমা আমার লাগবে না, তো কে তোমাটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ওটাকে 2 মানে ওটাকে আমি আমি চেক করবো যেটা জোড় না বিজোড়, যদি বিজোড় হয় তাহলে ওই তোমা পাওয়ারের ভ্যালুটা আমার নিতে হবে, আর যদি জোড় হয় তাহলে ওই তোমা পাওয়ারটা নিতে হবে না, এরপর 2 দ্বারা ভাগ করে দেবো, আবার চেক করবো যে ওটা ওইটা জোড় না বিজোড় মানে ওই তোমা পাওয়ারটা আমার নিতে হবে কি না, এভাবে ভাগ করতে থাকবো, এক সময় কী হবে আমার কে তোমা ওই যে শেষ হয়ে যাবে, এবং আমার কততম পাওয়ারটা নিতে হবে সেটা আমার কোনো কিছুর মধ্যে আমি কাউন্ট করে রাখে দেবো। দেন দেখবো যে কোন কোন জায়গায় আমার নেওয়া লাগছিলো মানে অন হয়েছিলো, ওগুলাতে আমি জাস্ট পাওয়ার করে মোড করে অ্যান্সারটা বের করে নেব। ওকে, তো চলুন আমরা হচ্ছে কোডটা দেখি। তো কোডটা দেখি, এই কোডটা করার আগে তোমাদের আগে বাইনারি এক্সপোনেনশিয়েশন এই মানে এই অ্যালগোরিদম তোমাদের কী করতে হবে জানতে হবে, যে কীভাবে পাওয়ার করতে হয়, কীভাবে একটা একটা ভ্যালুর উপর আরেকটা ভ্যালু পাওয়ার করতে হয়। হ্যাঁ, তো এটা নাম্বার 3 একটা টপিক ছিল, এটা তোমাদের একটু ভালোমতো জানতে হবে। তো দেখুন আমরা সর্বপ্রথম কী করেছি যে অ্যান এবং কে নিছি, এখন একটা স্ট্রিং নিছি ভি। হ্যাঁ, তা আমি ওই যে কোন কোন পাওয়ার মানে কততম পাওয়ারগুলোতে আমি 0 ঢুকাবো আর কতগুলো পাওয়ার মানে যেগুলো বিজোড় ওগুলোতে আমি 1 ঢুকাবো, কারণ ওই পাওয়ারগুলো আমাকে নিতে হবে অততম পাওয়ারগুলো, এটা আমি বের করার জন্য মানে একটা স্ট্রিং নিছি। তো আমি কী করবো, কেকে আমি ভাগ করবো, যদি মানে জোর হয় তাহলে সেক্ষেত্রে আমার 0 ঢুকাবো মানে ওইতম পাওয়ারটা আমি নিব না, আর যদি বিজোড় হয় তাহলে ওইতম পাওয়ারটা নিতে হবে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে কেতম ভ্যালুটা পাবো, সেক্ষেত্রে 1 নিলাম, আবার এটাকে 2 দ্বারা ভাগ করলাম, এবার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কে শেষ না হবে মানে 0 না হবে। হ্যাঁ, 0 হলে বাদ হয়ে যাবে, ঠিক আছে, 0 না হওয়া পর্যন্ত চলবে, এবং সেটা এখন অ্যান্সারটা বের করবো, অ্যান্সারটা কী করবো যে 0 থেকে ভি সাইজ পর্যন্ত চলবে, পাওয়ারগুলো মানে 0 এটা পাওয়ার থেকে মানে এখানে সাইজ যতগুলো ততগুলো পাওয়ার। এখন আমি চেক করবো যে যদি ভি অফ আই ইকুয়াল 1 হয় তার মানে অততম পাওয়ারটা আমার কী হবে লাগবে, এবং আমি কী করবো অ্যান্সার প্লাস ইকুয়াল পাওয়ার এন, এই যে পাওয়ার এন ভাইয়া মানে ওই যে এন বলতে আমি যতর উপর পাওয়ার করে আমি ভ্যালুটা বের করতে পারবো এটা, আর কততম পাওয়ার ভ্যালুটা নিতে হবে যে আইতম, এটাকে আমি এই পাওয়ার ফাংশনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, এখানে আমাকে ভাগটা মানে পাওয়ারটা বের করে মডুলাস করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দেওয়ার পর আমি আবার অ্যান্সারটাকে মোড করে দিচ্ছি, এভাবে যেখানে অন অন থাকবে ওইতম পাওয়ারটাকে নিবো আর যোগ করবো। হ্যাঁ, যোগ করে করে ওই মানে কেতম ভ্যালুটা আমি কী করবো, কেতম স্পেশাল ভ্যালুটা আমি পেয়ে যাবো, এবং সবশেষে কী করবো কেতম স্পেশাল ভ্যালুটাকে আমি পিন করে দেবো। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমার সলিউশন। তো আশা করি বুঝতে পারছেন, তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ভালো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবা। তো ওকে, আল্লাহ হাফিজ।